হ্যালো গাইজ, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে 108 মেগাপিক্সেলের যেসব ক্যামেরাযুক্ত ফোন রয়েছে সেসব ফোন নিয়ে আলোচনা। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনার দেখাবো সেসব ফোনের বাংলাদেশি প্রাইস, সুবিধা অসুবিধা ছাড়াও বিভিন্ন ধরনের তথ্য এবং সম্পূর্ণ ফোনটির ডিটেলস নিয়ে। প্রতিযোগিতা থেকে অনেকটা এগিয়ে গত বছর 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। কী কোম্পানি হতে পারে বলুন তো বন্ধুরা? হ্যাঁ, আপনার উত্তরই হবে স্যামসাং কিংবা শাওমি, তাই তো বন্ধুরা? হ্যাঁ, একদম ঠিক ধারণা আপনাদের। 108 মেগাপিক্সেল ISOCELL ব্রাইট HMX সেন্সর ব্যবহার করে স্যামসাং ছাড়াও একাধিক কোম্পানি স্মার্টফোন বাজারে এনেছিল চলতি বছর। এই ক্যামেরা সেন্সরে রয়েছে 10 কোটির বেশি পিক্সেল সেন্সর স্ল্যাশ এবং লেন্স। যদি স্যামসাং দাবি জানিয়েছিল যে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা যাবে এই ফোনে, তবে ঠিক সেরূপটি হয়নি বলে ইউজাররা বর্ণনা করেছেন। এই ক্যামেরা সেন্সরের সাইজ 1/1.33 ইঞ্চি, যা মোবাইলে অন্য কোনো ক্যামেরা সেন্সরের থেকে কিছুটা বড়। বড় সেন্সর ব্যবহারের কারণে কম আলোতেও ভালো ছবি তুলতে পারে এই সেন্সরটি। এই ফোনগুলিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল হাই কোয়ালিটির ক্যামেরা সেন্সর। বন্ধুরা, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি বাজিয়ে এনেবেল করে দিন। তাহলে এরপর থেকে নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি ভিডিও। সো লেটস স্টার্ট। নাম্বার ওয়ানে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে শাওমি এমআই মিক্স আলফা 5G। শাওমি এমআই মিক্স আলফা 5G গত বছর এই কনসেপ্ট ফোন লঞ্চ করেছে শাওমি। এই ফোনে প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এই ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোনটির মূল্য বাংলাদেশি টাকায় 232,500 টাকা। শাওমির এই 5G ফোনটিতে থাকছে 7.92 ইঞ্চি ডিসপ্লে এবং এই ডিসপ্লের রেজলেশন হচ্ছে 2888x2250 পিক্সেল। ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেল 3240p ক্যামেরা এবং এর র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম, যার স্ন্যাপড্রাগন থাকছে 855+। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 4050mAh লিথিয়াম প্রো ব্যাটারি। নাম্বার টুতে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি এমআই 10 ফোন। শাওমি এমআই 10 এর পেছনে থাকছে 4টি ক্যামেরা। সেই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। মার্চে ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। ফোনটির মূল্য বাংলাদেশি টাকায় 45,000 টাকা। শাওমির এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং যার রেজলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল। ফোনটিতে ব্যবহৃত হয়েছে 108 মেগাপিক্সেল 4320p ক্যামেরা। ফোনটির র্যাম হিসেবে থাকছে 8GB অথবা 12GB র্যাম, স্ন্যাপড্রাগন 865। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 4780mAh লি আইকন প্রো ব্যাটারি। নাম্বার থ্রিতে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এই ফোনের পেছনে থাকছে 4টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল সেন্সর, সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন PDF ও f/1.8 অ্যাপারচার। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এটি ডেপথ সেন্সর সহ। ফোনটির মূল্য অফিসিয়াল বাংলাদেশি টাকায় 1,39,000 টাকা এবং আনঅফিসিয়াল ফোনটির মূল্য হচ্ছে 1,10,000 টাকা। 5G ফোন স্যামসাংয়ের এই আলট্রা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল 4320p ক্যামেরা, যার র্যাম হিসেবে থাকছে 12 বা 16GB র্যাম। Exynos 990 প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 5000mAh লিথিয়াম প্রো ব্যাটারি। নাম্বার ফোরে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে শাওমি এমআই 10 প্রো। এমআই 10 প্রো শাওমির এই ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের সেন্সর, থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং f/1.3 অ্যাপারচার, সঙ্গে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও একটি টেলিফটো ক্যামেরা। শাওমির এমআই 10 প্রো এই 5G ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং এর র্যাম হিসেবে থাকছে 8 অথবা 12GB র্যাম এবং স্ন্যাপড্রাগন 865G। এর ব্যাটারি ব্যাকআপে থাকছে 4500mAh লিথিয়াম প্রো ব্যাটারি। সর্বশেষ 108 মেগাপিক্সেলের 5G যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Motorola S+। Motorola S+ সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Motorola S+ এ রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা।
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ছাড়াও এ ফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে 1080x340 পিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল 3240p ক্যামেরা। ফোনটির র্যাম হিসেবে থাকছে 12GB র্যাম এবং স্ন্যাপড্রাগন 865G। এর ব্যাটারি ব্যাকআপে থাকছে 5000mAh লিথিয়াম পুরো ব্যাটারি, যা একদিনের বেশি দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে ফোনটিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই 5টি ফোনের ভিতর কোন ফোনটি আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানান আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন ভিডিওটি। তো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।